জিগাতলায় কিশোর হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে ঢালাও মামলার বিচার নিয়ে সংশয় আইনজীবীদের অভিযোগ নিতে পুলিশকে সতর্ক থাকার পরামর্শ ভারতের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দাবিতে ফেনীতে মানববন্ধন ভাগা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট প্রতিদিনই বাড়ছে দাম উত্তর নেই ব্যবসায়ীদের ক্রেতার ক্ষোভ সরবরাহ বাড়লে ঊর্ধ্বমুখী ইলিশের বাজার নতুন শিক্ষাবর্ষের 3 মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ এবং কমলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ধ্বংস হবে ইসরায়েল ইহুদিদের সতর্ক করলেন ট্রাম্প ডেমোক্রেট প্রার্থীকে সমর্থন দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন